পরের দিন সকালে জমিদার রাঘব যখন শুয়েছিল, এমন সময় কেউ তার দরজা ধাক্কা দেয়। এরপর জমিদার বাবু প্রচন্ড রেগে গিয়ে দরজার কাছে যায়, কিন্তু দরজা খোলা মাত্র সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরে, আমি কি কোনো স্বপ্ন দেখছি? তুমি কি সত্যি সত্যি ঠিক হয়ে গেছো লতা? হ্যাঁ গো, আমি সুস্থ হয়ে গেছি। কিছু সময় আগে আমার জ্ঞান ফিরেছে আর আমি অনুভব করতে পেরেছি যে আমার আর কোনো রকমেরই সমস্যা হচ্ছে না। জমিদারের স্ত্রী সুস্থ হয়ে যাওয়ায় জমিদার অনেক খুশি হয়ে যায় এবং পারুলকে কারাগার থেকে মুক্তি দিয়ে দেয়। কিছু সময় পর পারুল তাদের কাছে আসে এবং তারা তিনজনে একসঙ্গে বসে গল্প করতে শুরু করে। আমাদের প্রাসাদে তোমার সঙ্গে যা ব্যবহার হয়েছে তার জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের ক্ষমা করে দাও, তোমার যা চাই আমাদের বলো, আমরা তোমাকে দিয়ে দেব। আমার কিচ্ছু চাই না জমিদার বাবু, আমার শুধু দুটো ইচ্ছে আছে। আমার প্রথম ইচ্ছে হলো আমাকে যে কোনো একটা কাজ দিন, আর দ্বিতীয় ইচ্ছে হলো আমাদের গ্রাম থেকে আসা মানুষদেরকে বন্দি আর করবেন না। সবাই চোর নয়, অনেক মানুষ অসহায় হয়ে কাজের জন্য এখানে আসে। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের প্রাসাদে থাকবে এবং আমাদের এখানকার কাজে সাহায্য করবে। এরই সাথে আমি তোমাদের গ্রামের মানুষদের বন্দি করা ছেড়ে দেব। জমিদার বাবু যখন পারুলকে এসব কথা বলছিল, এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা এক লোক বলে, না জমিদার বাবু, আমরা এই মেয়েটার উপর বিশ্বাস করতে পারবো না। আমার এই মেয়েটার উপর সন্দেহ হচ্ছে, এবার আমি নিজে মেয়েটার পরীক্ষা নেব। কি রকম পরীক্ষা? আমি তোমার যে পরীক্ষা নেব, সেই পরীক্ষায় তুমি সফল হতে না পারলে তোমাকে চিরদিনের জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভোলা, তুমি যদি মেয়েটার পরীক্ষা নিতে চাও তাহলে নিতে পারো, কিন্তু আমি মেয়েটাকে এই প্রাসাদে কাজ দেওয়ার কথা দিয়ে ফেলেছি, তাই আজ থেকে মেয়েটা এখানেই থাকবে। পরে মেয়েটার কোনো কাজে তোমার সন্দেহ হলে তারপর আমরা আলোচনা করব। ঠিক আছে জমিদার বাবু, আপনি যা বলবেন তেমনটাই হবে। জমিদার বাবুর কথা মতো পারুল সেই প্রাসাদে কাজ করতে শুরু করে দেয়। জমিদার বাবুর অ্যাসিস্ট্যান্ট ভোলা সবসময় পারুলের উপরে নজর রাখত। সেই প্রাসাদে পারুলের কারোর সঙ্গে কথা বলার এবং কোনো রুমে যাওয়ার অনুমতি ছিল না। অপরদিকে কমলাদের বাড়িতে, মা, তুমি তো প্রথম থেকেই বলতে পারুলের মায়ের কাছে নাকি অনেক গহনা ছিল, সেই গহনাগুলো বার করো না, আমার সেগুলো দেখতে ইচ্ছে করছে। এতদিন পর্যন্ত আমি সেই গহনাগুলো লুকিয়ে রেখেছিলাম, কারণ পারুল যদি সেই ব্যাপারে জানতে পারত তাহলে আগেই সেগুলো চুরি করে নিত। এবার তো পারুল আর কোনোদিনও আসতে পারবে না মা, সে হয়তো কারাগারে বন্দি আছে। ওই গহনাগুলো বার করো, আমার দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আজ তোকে গহনাগুলো দেখাবো, তাছাড়া সেই গহনাগুলো আমি তোর বিয়ের জন্যই যত্ন করে রেখে দিয়েছি। এরপর কমলা তার মেয়েকে সঙ্গে নিয়ে অন্য ঘরে যায় এবং একটি গহনার বাক্স বার করে। সেই গহনার বাক্স খোলার সঙ্গে সঙ্গে কমলা অবাক হয়ে যায়। আরে, গহনাগুলো কোথায় গেল? বাক্সটা তো একেবারে খালি আছে। মা, পারুল এটাও চুরি করে নিল। পারুল যদি কোনোদিন আমার সামনে চলে আসে তাহলে আমি তাকে আর ছাড়বো না, সে সব গহনা চুরি করে নিয়েছে। অপরদিকে পারুল যখন জমিদারের বাড়িতে পরিষ্কারের কাজ করছিল, এমন সময় পিঙ্কি নামের এক মেয়ে তার কাছে আসে। তোমার নাম পারুল, তাই তো? আচ্ছা, তোমাকে এখানে কাজ করার জন্য কে বলেছে? আমাকে কেউ বলেনি, আমি নিজের ইচ্ছে এখানে কাজ করতে এসেছি। মনে হয় তুমি পাগল হয়ে গেছো, এখানকার লোক ভালো নয়, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। একবার আমার দিকে তাকিয়ে দেখো, সারাদিনে মাত্র একবার খেতে দেয় আর 20 ঘন্টা কাজ করতে হয়। আমি তো কাল থেকে এখানে কাজ করছি, কই আমার সঙ্গে তো কোনো রকমেরই গন্ডগোল হচ্ছে না? প্রথমে এখানে সবকিছু সহজেই পাওয়া যায়, এক সপ্তাহ পর থেকে তুমি এদের আসল চেহারা দেখতে পেয়ে যাবে। পিঙ্কির অবস্থা দেখে পারুলের অনেক খারাপ লাগছিল। পিঙ্কি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ভালোভাবে হাঁটতেও পারছিল না। তার মানে এখানে চাকরদের উপর অত্যাচার করা হয়, কিন্তু আমি এখান থেকে চলে গেলে কোথায় যাব? এত সহজে আমি কোথায় কাজ পাবো? পারুল, পারুল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এই তো কাজ করছি ভোলা কাকা। সকাল থেকে মাত্র এইটুকু কাজ করেছিস? এই সব মিটিয়ে তাড়াতাড়ি চল, তোকে বাগান পরিষ্কার করতে হবে। এরপর পারুল প্রাসাদের ভেতর পরিষ্কার করার কাজে লেগে যায়। এরপর পারুলের প্রাসাদের ভেতর পরিষ্কার করার কাজ হয়ে গেলে ভোলা তাকে বাগানে নিয়ে যায়। এই বাগানটা কিছু সময়ের মধ্যে ভালোভাবে পরিষ্কার করে দে, কোথাও যেন সামান্য পরিমাণ নোংরাও না থাকে। যা, তাড়াতাড়ি গিয়ে কাজ কর। ভোলা এই বলে সেখান থেকে চলে যায়। আমি একা এত বড় বাগান কিভাবে পরিষ্কার করব? হয়তো পিঙ্কি সত্যি কথাই বলছিল, এরা কাজ করিয়ে করিয়ে মানুষকে মেরে ফেলে।
আমি জানি পারুল তুমি কি ভাবছো। আরে পিঙ্কি, তুমি এখানে একা তোমার পক্ষে এত বড় বাগান পরিষ্কার করা সম্ভব নয়, তাই আমিও চলে এলাম। আমি বাগান পরিষ্কার করতে তোমার সাহায্য করব। এরপর পারুল এবং পিঙ্কি বাগান পরিষ্কার করে ফেলে। বাগান পরিষ্কারের কাজ শেষ হয়ে গেলে ভোলা পারুলকে কুয়ো থেকে জল আনার কাজে লাগিয়ে দেয়। অপরদিকে দূরে দাঁড়িয়ে পিঙ্কি এই সব কিছু দেখছিল। এই ভোলা বেচারা পারুলকে দিয়ে কত কাজ করাচ্ছে, এই ভোলাটা মরলেই আমরা শান্তি পাব। ভোলা প্রত্যেক দিন পারুলকে দিয়ে অনেক কাজ করাতো এবং ছোট ছোট ভুলের জন্য পারুলের উপর অনেক বকাঝকাও করত। অপরদিকে পারুল কোনো কিছু না বলেই সব কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায় এবং দিন দিন ভোলার অত্যাচার বেড়েই চলে। একদিন রাতে পারুল যখন ঘুমিয়েছিল, এমন সময় পিঙ্কি তার কাছে আসে। পারুল, আমার সঙ্গে চলো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। কিন্তু পিঙ্কি, এত রাতে কোথায় যাব? বেশি কথা না বলে চুপচাপ আমার সঙ্গে চলো। এরপর পিঙ্কি পারুলকে নিয়ে হল রুমে চলে যায় এবং সেখানে গিয়ে পারুল দেখে ভোলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আরে ভোলার কি হয়ে গেল? দেখে তো মনে হচ্ছে যে মারা গেছে। হ্যাঁ পারুল, ভোলা সবসময় আমাদেরকে বিরক্ত করত, তাই আমি তাকে মেরে ফেলেছি। আর কেউ আমাদের উপর অত্যাচার করতে পারবে না। এটা তুমি কি করলে পিঙ্কি? এবার জমিদার বাবু আমাদেরকে কারাগারে বন্দী করে দেবে। এরকম কিছুই হবে না পারুল। ভোলা প্রতি রাতে এখান থেকে টাকা আর গহনা চুরি করে নিজের বাড়িতে নিয়ে যেত। আজ আমি তাকে হাতে নাতে ধরে ফেলেছি। ওই দেখো, ওইখানে দুটো ব্যাগ পড়ে রয়েছে। ওই ব্যাগ দুটোর মধ্যেই তার চুরি করা জিনিসপত্র আছে। তুমি একটা ব্যাগ নিয়ে নাও আর আমি একটা ব্যাগ নিয়ে নিই, এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে বেরোনোর রাস্তাও চিনি। না পিঙ্কি, আমি এটা করতে পারবো না। তুমি ভয় পেও না পারুল, আমরা সহজে এখান থেকে পালিয়ে যেতে পারবো। তারপর সারা জীবন আমাদেরকে কাজ করতে হবে না। না পিঙ্কি, এটা ভুল হবে, আমি ভুল কাজ করতে পারবো না। আমি এখানে যত টাকা পাবো তাতেই নিজের পেট চালিয়ে নেব। আমি জমিদার বাবুর সঙ্গে ধোকা করতে পারবো না। তুমি চলে যাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। পারুল পিঙ্কিকে এসব কথা বলছিল, এমন সময় ভোলা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ে। আরে মালিক, আপনি তো বেঁচে আছেন। হ্যাঁ পারুল, আমি বেঁচে আছি। আমি পিঙ্কির সঙ্গে মিলে এই নাটক করছিলাম। আমি তোমার আসল চেহারা দেখতে চাইছিলাম। সত্যি তুমি পরীক্ষায় পাশ হয়েছো পারুল, এবার এখান থেকে তোমাকে কেউ তাড়াতে পারবে না। ধন্যবাদ ভোলা কাকু। এরপর থেকে ভোলা আর পারুলকে কোনোদিনই বিরক্ত করত না। পারুলকে খুব কম কাজ করতে হতো, পারুল সুখেই প্রাসাদের মধ্যে সময় কাটাতো। একদিন সে যখন সোফায় বসেছিল, এমন সময় এক লোক তার কাছে আসে। কিরে মেয়েটা, এখানে বসে না থেকে আমার সঙ্গে প্রাসাদের বাইরে চল। এরপর পারুল লোকটির সঙ্গে প্রাসাদের বাইরে গিয়ে দেখে সেখানে একটি গাড়িতে অনেকগুলো ব্যাগ রাখা রয়েছে। ভালো করে শোন, এই জিনিসগুলো জমিদার বাবুর ছেলে বিক্রমের। বিক্রম বাবু আজ বিদেশ থেকে ফিরেছে, তার বাড়ি ফেরার আগে এই জিনিসপত্রগুলো তুই তার রুমে রেখে দে। লোকটির কথা মতো পারুল সমস্ত জিনিসপত্র নিয়ে জমিদার বাবুর ছেলের রুমে রেখে দেয়। এর আগে তো কোনোদিন বিক্রম বাবুর নামও শুনিনি। পারুল বিক্রমের রুমে তার জিনিসপত্রগুলো রাখতে রাখতে নানা রকম কথা ভাবতে শুরু করে। অপরদিকে কমলনাথের বাড়িতে শহর থেকে কাজ করে পারুলের বাবা ফিরে আসে। শহর থেকে আসার সময় হলো, আমি তো ভাবলাম মেয়ের মতো তুমিও কোথাও পালিয়ে গেছো। তুমি কার ব্যাপারে কথা বলছো কমলা? পারুল ঠিকঠাক আছে তো? সব সময় শুধু পারুলের কথা ভাবতে থাকো, কিন্তু তোমার পারুল আমাদের কথা চিন্তা না করে কারুর সঙ্গে পালিয়ে গেছে। না এটা হতে পারে না, সে কখনো এরকম করতে পারে না। নিশ্চয় তোমরা দুজন মিলে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। আমাকে সত্যি কথা বলো, না হলে আমি তোমাদের মা এবং মেয়েকে মেরে ফেলবো। কি বললে? আমাদেরকে মেরে ফেলবে? প্রথম প্রথম তোমার মেয়ে বাড়ি থেকে দামি জিনিসগুলো চুরি করে নিত, তারপর আমি জুলির বিয়ের জন্য যে গহনাগুলো রেখেছিলাম সেইগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, মুখ পোড়া মেয়ে কোথাকার, সে যেন কোনোদিনও এখানে ফিরে না আসে। খবরদার, আমার মেয়ের ব্যাপারে আর কোনো কথা বলবে না। এই বাড়ি থেকে সমস্ত দামি জিনিস এবং গহনাগুলো পারুল চুরি করেনি, সেগুলো আমি চুরি করেছিলাম। কি বললে, তুমি চুরি করেছিলে? হ্যাঁ, পারুলের মা যখন অসুস্থ ছিল তখন আমি অনেক জায়গা থেকে ঋণ করে ফেলেছিলাম, পরে সেইগুলো মেটানোর জন্য আমাকে এইসব করতে হলো। আচ্ছা, তাহলে এইসব তোমার কর্মের ফল। ঠিক আছে, এত কিছু যখন চুরি করেই নিয়েছো, তাহলে একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তোমার ওই মেয়েকে আমি কোনোদিনও এই বাড়িতে ঢুকতে দেব না।
কমলা তার স্বামীকে এই সমস্ত কথা বলছিল। অপরদিকে জমিদারের ছেলে বিক্রম তার রুমে গিয়ে পারুলকে দেখতে পেয়ে বলে, তোমার নাম কি? আমি পারুল। তুমি সেই মেয়ে তো যে আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিল? হ্যাঁ বাবু, আমি সেই মেয়ে। পারুল বিক্রমের সঙ্গে কথা বলতে ভয় পেত, কারণ বিক্রম শহর থেকে পড়াশোনা করে এসেছিল এবং পারুলের কোনো কথায় বিক্রমের রাগ হয়ে গেলে পারুলের খুব খারাপ লাগত। অপরদিকে বিক্রম প্রতিটা কাজের জন্য শুধুমাত্র পারুলকেই ডাকাডাকি করত। একদিন বিক্রম পারুলের কাছে গিয়ে বলে, পারুল, আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু বাবু, আমি কিভাবে আপনার সঙ্গে যেতে পারি? আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। পারুলের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বিক্রমের সঙ্গে যেতে হয়। অপরদিকে কমলাদের বাড়িতে এক ছেলে তার মায়ের সঙ্গে পৌঁছায়। আশা করি আমার মেয়ে জুলিয়া আপনাদের পছন্দ হয়েছে। আমাদের সমস্ত জায়গা জমি আমার মেয়ে জুলির নামেই রয়েছে, তার বিয়ের পর আমরা সবকিছু তাকেই দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপনি এই বিয়েটা ফাইনাল মনে করে নিন, খুব তাড়াতাড়ি আমরা আমাদের বৌমাকে এখান থেকে নিয়ে চলে যাব। এদিকে জুলির বিয়ে ঠিক হয়ে যায়। অপরদিকে পারুল বিক্রমের সঙ্গে একটি গ্রামে পৌঁছায়। বিক্রম সেই গ্রামে গিয়ে সেখানকার বাচ্চাদের জামা কাপড় এবং পড়াশোনার জন্য বই বিতরণ করে। পারুল বিক্রমের এই ব্যবহার দেখে অনেক খুশি হয়ে যায়। বিক্রমের ভালো ব্যবহার দেখে পারুল তাকে পছন্দ করতেও শুরু করে। অপরদিকে বিক্রমও তাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে সব জায়গায় শুধুমাত্র পারুলকেই নিয়ে যেত। আমি তোমাকে অনেক ভালোবাসি পারুল, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাব। আপনি এইসব কি বলছেন বাবু? আপনার বাবা মা যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে আমাদের জন্য ভালো হবে না। জমিদার বাবুর অ্যাসিস্ট্যান্ট ভোলা এই সমস্ত কিছু দেখে খবরটি জমিদার বাবুর কানে পৌঁছে দেয়। সবকিছু শোনার পর জমিদার বাবু তার স্ত্রীকে বলে, এটা ঠিক কথা যে আমি বিক্রমকে অনেক ভালোবাসি, তার মানে এটা নয় যে সে বাড়ির চাকরের সঙ্গে ভালোবাসা করবে। পারুল অনেক ভালো মেয়ে, সেই তো আমার প্রাণ বাঁচিয়েছিল, তুমি তার ব্যাপারে এরকম করে বলছো কেন? তোমার প্রাণ বাঁচিয়েছিল তাতে কি হয়েছে? তার মানে কি সে আমাদের বাড়ির বৌমা হয়ে বসবে? ভোলা, তুমি আজ রাতে সেই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবে, তার কোনো একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে মালিক, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। এরপর রাতের বেলা ভোলা পারুলকে নিয়ে জমিদারের কাছে যায়। জমিদার বাবু, এতে আমার কোনো ভুল নেই, আপনি দয়া করে আমাকে কাজ থেকে বার করবেন না। কিন্তু তোকে আমি এখানে থাকতে দিতে পারবো না, তুই এক কাজ কর, আমি তোকে অনেক গহনা এবং টাকা পয়সা দিচ্ছি, ওসব নিয়ে তুই নিজের গ্রামে ফিরে যা, সেখানে গিয়ে ইচ্ছা মতো কোনো কাজ করে বাকি জীবনটা কাটিয়ে দিস। কিন্তু বাবু, আমি এখানে থাকতে চাই। বেশি তর্ক করিস না, যা পাচ্ছিস সেটা নিয়ে হাসি খুশি এখান থেকে চলে যা। পারুলের কাছে আর কোনো উপায় ছিল না, সে জমিদারের কথা মতো অনেক টাকা এবং গহনা নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে জমিদার বাবুর বাড়িতে বিক্রম পারুলকে দেখতে না পেয়ে ডাকাডাকি করতে শুরু করে। আরে ভোলা কাকা, পারুল কোথায়? বাবু, সেই চোরের নাম নিজের মুখে নেবেন না। এসব তুমি কি বলছো? আমি একদম ঠিক বলছি বাবু, কাল রাতে সেই মেয়েটা জমিদার বাবুর ঘর থেকে অনেকগুলো টাকা এবং গহনা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার মানে পারুল এত বড় চোর ছিল? তাহলে খুব ভালো হয়েছে সে এখান থেকে চলে গেছে। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে পারুল একটি বড় ব্যাগ নিয়ে তার বাড়িতে পৌঁছায়। কেমন আছো মা? তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস? তুই মরে গেলি না কেন? কমলা, তুমি যদি আমার মেয়েকে আর কোনো কথা বলো তাহলে খুব খারাপ হবে, আমি ধাক্কা মেরে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দেব। তুই কেমন আছিস পারুল? কোথায় চলে গিয়েছিলি? আমি কাজের খোঁজ করতে গিয়েছিলাম। জমিদার রাঘবের প্রাসাদে আমি অনেকদিন কাজ করেছি, শেষে জমিদার বাবু আমার উপর খুশি হয়ে আমাকে এতগুলো টাকা আর গহনা দিয়েছে। এত টাকা আর গহনা দিয়েছে? বাবা, তোমাকে আর কাজ খোঁজার জন্য যেতে হবে না, এবার থেকে তুমি আর আমি এই গ্রামে থেকেই কোনো কাজ শুরু করব। পারুল, আমি তোর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুই আমাদের জন্য এত টাকা আর গহনা নিয়ে এসেছিস, চল আমি তোর জন্য খাবার বার করে দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে চলে আয়। এরপর কমলা পারুলকে খেতে দিয়ে দেয়। পারুল যখন খাচ্ছিল এমন সময় জুলি বলে, এসব কি চলছে মা? তুই চুপ কর, যা গিয়ে দিদির জন্য রুমটা রেডি করে দে, সে একটু বিশ্রাম করবে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ করে পারুল নিজের রুমে চলে যায়। পারুল যখন তার রুমে ছিল
এমন সময় তার বাবা সেখানে আসে। পারুল, তোর কাছে এত টাকা এবং গহনা দেখে তোর মা চেঞ্জ হয়ে গেছে, এত সহজে তার উপর বিশ্বাস করবি না, সে ভালো মহিলা নয়, ভুল করেও টাকা এবং গহনা তাকে দিবি না। এরপর থেকে কমলা পারুলের অনেক খেয়াল রাখত এবং সবসময় জমিদারের বাড়ি থেকে আনা গহনাগুলো দেখতে চাইত, কিন্তু পারুল এবার বুঝতে পেরে গিয়েছিল যে গহনাগুলো তার হাত থেকে চলে গেলে সৎমা আবার তাকে বাড়ি থেকে বার করে দিতে পারে। আমি বাক্সের ভেতরে গহনাগুলো লুকিয়ে দিয়েছি, এবার চাবি নাগ দেবতার জায়গায় গিয়ে লুকিয়ে দেব, এরপর কেউ সেই গহনাগুলো আর খুঁজে পাবে না। পারুল যখনই চাবি লুকানোর জন্য জঙ্গলের নাগ দেবতার জায়গায় যেত, তখনই জুলি তার পেছন পেছন গিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। মা, আমি জানতে পেরে গেছি পারুল কোথায় চাবি লুকিয়ে রাখে। পারুল যে নাগ দেবতার পূজো করে সেখানেই বাক্সের চাবি লুকিয়ে রাখে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। অপরদিকে জমিদারের বাড়িতে বিক্রম যখন বসেছিল, এমন সময় পিঙ্কি তার কাছে আসে। বাবু, পারুল চোর নয়, সে অনেক ভালো মেয়ে। পারুল নিজের ইচ্ছে এখান থেকে যায়নি, জমিদার বাবু আর ভোলা কাকু মিলে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এসব কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি বাবু, আমার বান্ধবীকে বাঁচিয়ে নিন, তার সৎমা তার উপরে অনেক অত্যাচার করে। পিঙ্কির মুখে এসব কথা শোনার পর বিক্রম তার বাবা মায়ের কাছে যায়। তোমরা অনেক খারাপ কাজ করেছো বাবা, একটা অসহায় মেয়েকে এখান থেকে তাড়িয়ে দিলে কেন? বিক্রম, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি, সেই মেয়েটা তোর যোগ্য ছিল না। বাবা, যখন সে মায়ের চিকিৎসা করেছিল তখন তো তুমি এটা ভাবনি যে সে কোনো গরিব ঘরের মেয়ে নাকি ধনী মেয়ে, তাহলে এখন কেন ভেদাভেদ করছো? মা, আমি কোনোদিন ভাবিনি যে তুমিও পারুলকে এখান থেকে তাড়াতে সাহায্য করবে। না বিক্রম, আমি পারুলকে অনেক পছন্দ করি, আমিও তোর আর পারুলের সম্পর্কে রাজি ছিলাম। যা, তুই গিয়ে পারুলকে নিয়ে আয়। হ্যাঁ, আমি পারুলকে আনার জন্য যাচ্ছি, তারপর আমি পারুলের সঙ্গে শহরে চলে যাব, এখানে আর কোনোদিন ফিরবো না। এরকম করে বলিস না বিক্রম, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। তুই যদি পারুলের সঙ্গে বিয়ে করে হাসি খুশি থাকিস তাহলে আমি তাতে রাজি আছি। তুই যা, গিয়ে সম্মানের সঙ্গে পারুলকে এখানে নিয়ে আয়। এরপর বিক্রম পারুলকে আনার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পারুলের বাড়িতে, পারুল, আজ আমাকে কাজে যেতে হবে, আমি সেখানে গিয়ে বলে দেব যে আমি আর সেখানে কাজ করতে যাব না, তারপর আমরা দুজন মিলে গ্রামে একটা কাজ শুরু করব। আমি দুদিনের মধ্যে ফিরে আসব, তবে একটা কথা মনে রাখিস, গহনার বাক্সের চাবির ব্যাপারে কেউ না জানতে পারে, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি যাও, তাড়াতাড়ি চলে আসবে। এরপর পারুলের বাবা মালিকের সঙ্গে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে বিক্রম এবং ভোলা পারুলকে আনতে যাওয়ার জন্য তাদের গ্রামের দিকে আসতে থাকে। তাড়াতাড়ি চলো ভোলা কাকা, এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে, রাত হয়ে গেলে অনেক সমস্যা হবে। অপরদিকে পারুল যখন তার ঘরে বসেছিল, এমন সময় কমলা সেখানে আসে। পারুল, জঙ্গলের ভেতরে একটা নতুন নাগ দেবতার মন্দির হয়েছে, আমি আর জুলি সেখানেই যাচ্ছি, তুই বাড়িতে থাক, আমরা এক ঘন্টার মধ্যেই চলে আসব। না না, আমিও তোমাদের সঙ্গেই যাব। আচ্ছা ঠিক আছে, চল। এরপর কমলা জুলি এবং পারুলকে নিয়ে বেরিয়ে পড়ে এবং তারা জঙ্গলের রাস্তা ধরে যেতে শুরু করে। গভীর জঙ্গলের ভেতরে যাওয়ার পর তারা দাঁড়িয়ে পড়ে। মা, এখানে তো কোনো রকম মন্দির নেই। জুলি, তাড়াতাড়ি দড়ি বার কর আর পারুলকে ধর। এসব তোমরা কি করছো মা? এরপর কমলা এবং জুলি পারুলকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেয়। অনেক ভালোবাসা দেখানোর নাটক করেছি, এবার যতক্ষণ কোনো জন্তুর জানোয়ার তোকে খেয়ে ফেলছে না ততক্ষণ অপেক্ষা করতে থাক। এরপর কমলা এবং জুলি তাদের বাড়ি ফিরে আসে এবং খাওয়া দেওয়ার পর ঘুমিয়ে পড়ে। অপরদিকে পারুল কান্নাকাটি করতে থাকে। কেউ আছে, কেউ আছে এখানে, আমাকে বাঁচাও, নাগ দেবতা আমার রক্ষা করো, কেউ বাঁচাও। বিক্রম এবং ভোলা জঙ্গলের রাস্তা থেকে যাওয়ার সময় পারুলের আওয়াজ শুনতে পায় এবং তার কাছে আসে। বিক্রমকে সামনে দেখে পারুল অনেক খুশি হয়ে যায়। পারুল, তুমি এখানে কিভাবে? আমাকে বাঁচিয়ে নাও বাবু, আমার সৎমা আমাকে এখানে বেঁধে রেখে দিয়েছে। এরপর বিক্রম পারুলকে নিয়ে নিজেদের প্রাসাদে ফিরে আসে। অপরদিকে পরের দিন সকালে কমলা এবং জুলি নাগ দেবতার মূর্তির কাছে যায় এবং সেখান থেকে চাবি বার করে নেয়। এই দেখ জুলি, আমি চাবি পেয়ে গেছি। মা, তোমার পেছনে একটা সাপ।
কমলা পেছনে ফিরে তাকাতেই সাপ তাকে কামড় দেয়। জুলি তার মায়ের অবস্থা দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু সাপের কামড়ে সেও মারা যায়। অপরদিকে জমিদার বাবু খুব ধুমধাম করে বিক্রম এবং পারুলের বিয়ে দিয়ে দেয়। কয়েকদিন পর জমিদার বাড়ির কয়েকজন লোক গ্রামে গিয়ে পারুলের বাবাকে গ্রাম থেকে জমিদারের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে পারুল নিজের বাকি জীবন রানীর মতো কাটাতে থাকে। গ্রামের সকলে তাকে খুব ভালোবাসত এবং সে বিক্রমের সঙ্গে গরিব মানুষদের সেবা করে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ হল। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই মজাদার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।